দেশের তিন পার্বত্য জেলায় বাঙালিদের পাশাপাশি রয়েছে অন্তত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। কিন্তু পাঠ্যপুস্তকের ক্ষেত্রে নিজ মাতৃভাষার কোনো বই না থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এই অবস্থায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহের ক্ষেত্রে তিন পার্বত্য জেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে 2017 সাল থেকে দেওয়া হচ্ছে সীমিত আকারে মাতৃভাষার নানা ধরনের বই। এর মধ্যে রাঙ্গামাটির প্রায় 47,000 ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে অন্যান্য বইয়ের পাশাপাশি মাতৃভাষা লেখা বইও দেওয়া হয়েছে। আমি নতুন বই পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। নিজেদের মাতৃভাষা শিখতে পারছে আমাদের মানে বাচ্চাগুলো, সেটাই আমাদের গর্ব। এ পর্যন্ত 70টি প্রাইমারি স্কুলে মাতৃভাষার বইয়ের কার্যক্রম চালু আছে এবং পর্যায়ক্রমে সব স্কুলে আশা করি আমরা চালু করতে সক্ষম হব। রাঙ্গামাটির মতো বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীদের মধ্যে বই উৎসবে দেওয়া হয়েছে মাতৃভাষার বই। নতুন বছরে নতুন বই পেয়ে আমরা খুব খুশি। প্রতি বছরে চাইতে এ বছরে আরো একটু তাদের মনে উৎসাহ জাগে যে নতুন বই পেয়ে তারা নতুনভাবে স্কুলে যাবে। মূলত 11টি সম্প্রদায়ের মধ্যে প্রথম পর্যায়ে চাকমা, মারমা, ত্রিপুরা এবং বম সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য মাতৃভাষায় বইয়ের ব্যবস্থা করা হয়েছে, ফলে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা কমেছে। মাতৃভাষার সংরক্ষণের জন্য বর্তমান সরকারের আমলে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী চাকমা, মারমা এবং ত্রিপুরা ভাষায় প্রণীত তাদের স্বশভাষায় প্রণীত বই 2017 সাল থেকেই বিতরণ শুরু হয়েছে। বান্দরবনে 432টি প্রাথমিক ও 64টি মাধ্যমিক, রাঙ্গামাটিতে 703টি প্রাথমিক ও 131টি মাধ্যমিক এবং খাগড়াছড়িতে 706টি প্রাথমিক ও 275টি মাধ্যমিক স্কুল রয়েছে। পার্বত্য জেলায় মোট শিক্ষার্থীর সংখ্যা 5 লাখের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।